নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এখন আমি বানাবো ডিমের পেঁয়াজ দিয়ে, আর কি বলবো, পেঁয়াজ ডিম পেঁয়াজ ছাড়া টমেটো আর ধনে জিরে দিয়ে পেঁয়াজ কষা। আমি 6টা ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা আমি এবার, তেল গরম হয়ে গেছে, এটা আমি ভাজবো। ছেড়ে দিলাম ডিমগুলো একটুখানি করে ছিঁড়ে। এটা টমেটো দিয়ে ডিমের ঝাল। পেঁয়াজ ছাড়া কিভাবে সহজভাবে বানাই সেটাই আজকে দেখাবো। ভাজা হয়ে যাক, ভাজা হোক। লালচে করে ভেজে নেব ডিমটা। পেঁয়াজ দিয়ে তো ডিমের কষা হয়, সেটা তো ভালোই লাগে। এটা আমি শুধু বানাবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ আর মিষ্টি দিয়ে, আর কোনো মশলা দেবো না এটাতে। আলু ছাড়া বানাবো, কোনো পেঁয়াজ, আদা, রসুন আমি কোনো কিছু ইউজ করবো না। ভেজে নিচ্ছি ডিমটা। ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি, সেটা আর দেখালাম না। আপনাদের আমার রান্না ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভালো লাগবে। আমি আরো আরো রেসিপি দেব। ডিম আমি ভীষণ কড়া করে ভাজি না, তাহলে কুসুমটা শক্ত হয়ে যায়। অল্প অল্প কালার এসছে, এবার আমি ডিমটা তুলে নেব। এতে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু টমেটোটা বেশি দেবো, মাঝারি সাইজের টমেটো দুটো দিয়েছি। এবার আমি একটু জলে সমস্ত মশলাটা গুঁড়ো করে নিলাম, মেখে নিলাম। ততক্ষণে টমেটো এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। অল্প একটু তেলে চিনি ফেলে দিলাম, এই রান্নাতে খুব বেশি চিনি যাবে না। আর একটু জল দেব, জল দিয়ে আমি মশলাটা গুলে নেব। এই মশলার মধ্যে যে মশলাটা আমি গুলছি তাতে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। এই ডিমের ঝালটা একটু মাখা মাখা হবে, পেঁয়াজ ছাড়াও কত সুস্বাদু হয় ডিমের ঝাল, সেটাই আজ দেখাবো।
আপনারা বাড়িতে রান্না করবেন ভালোভাবে খেতে। দেখুন টমেটো আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই তেলের মধ্যে আমার যে মশলাটা আমি জল দিয়ে গুলে রাখলাম সেইটা আমি দিয়ে দিলাম। খুবই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এইভাবে কিছুক্ষণ আমি কষবো। এখন আমি জল দেবো না, মিট পাচেক এইভাবে আমি কষবো। দেখুন এটা আমি কষতেই থাকছি গ্যাসটা কম করে, এরকম ভাবে আমি মিট দশে কষবো। এটা মশলাটা যতক্ষণ না ভাজা ভাজা হবে খেতে ভালো হবে না, আঁচ কমিয়ে এটাকে করতে হবে। জল দেবো শেষকালে, মশলা ভাজা ভাজা হলে এটার মধ্যে জল দেব। দেখেছেন কেউ আস্তে আস্তে তেল ছাড়ছে। ক্রমাগত আমি এটা নাড়বো আর ভাজবো, চাপা দেবো না, এইভাবে করতে থাকবো। টমেটো গুলো গলে গেছে, এটা একটু টক মিষ্টি হবে, ভালো হবে খেতে। দেখুন তেল ছাড়ছে। দেখুন আমি 5 মিনিট ধরে পুরো কষেছি, কষে একদম কালারটা পুরো লাল এনে ফেলেছি। এবার আমি ওই মশলা গোলা জলটা দিয়ে দেব, দিয়ে আবার কষব। যাতে মশলার কোনো গন্ধ না থাকে সেই জন্য ক্রমাগত আমি কষে যাচ্ছি। গ্রেভিটা পুরো তৈরি হলে তারপর আমি ডিমগুলো দেব। ক্রমাগত আমি একটু একটু করে জল দিচ্ছি আর কষছি। দেখুন যেই জল কমে আসছে আমি একটু একটু করে জল দিচ্ছি আর এটাকে কষে যাচ্ছি। এইভাবে আমি এখনো 10 মিনিট করবো। 10 মিনিট করার পর তারপরে আমি ডিম ছাড়বো এই ঝোলটার মধ্যে। দেখুন আবার গ্রেভিটা কমে আসছে, আবার আমি জল দিলাম। একটু আগে অল্প চিনি দিয়েছিলাম, এখন আরেকটু চিনি ছড়িয়ে দিলাম, সেটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু আরেকটু চিনি দিয়ে দিলাম, এটাতে কোনো গরম মশলা যাবে না, তেজপাতা গরম মশলা কোনো কিছু আমি দিইনি, শুধু টমেটো কাঁচা লঙ্কা এবং কালো জিরে, এই তিনটের ওপর এটা হবে। এইভাবে পুরো 10 মিনিট হবে, একটু করে জল কমে যাবে আর আমি একটু করে জল দেব। জল দিয়ে এটাকে আমি কষে কষে করব। এটাকে ডিম টমেটোর ঝাল বলা যেতেই পারে, ডিম কষা নয়, আমি তখন বলে ফেলেছি ডিম কষা, এটা ডিম টমেটোর ঝাল। দেখুন জল কিরকম কমে এলো, আবার আমি জল দেব। এবার একটু বেশি করেই জল দিয়ে দিলাম, ডিমগুলো চুবতে যেটুকু জল লাগবে সেটুকু জলটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে ফোটাবো। ফুটিয়ে এখন 6 থেকে 7 মিনিট এই জল এটাকে আমি ফোটাবো, এই গ্রেভিটাকে ফুটিয়ে যখন একটু মাখামাখা হয়ে আসবে তখন আমি ডিমগুলো দেব। 6 থেকে 7 মিনিট ফুটে যাক। এর মধ্যে আগে তো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, এখন আমি গোটা কাঁচা লঙ্কা
তিনটা ছেড়ে দিলাম, দিয়ে আমি এবার এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা লো ফ্লেমে আমি 6 থেকে 7 মিনিট এটাকে রাখবো। দেখুন গ্রেভিটা কমে এসছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়েও আমি 5 মিনিট ফোটাবো। আমার একটা ডিমের কুসুম বেরিয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে আমি গ্যাসটা হাই করে 5 মিনিট আবার করব, তারপর নামিয়ে নেব। আবার চাপা দিলাম, 5 মিনিট পর আবার এসে আমি দেখব। দেখুন গ্রেভি, ডিম পুরো আমার রেডি, আমার ডিমের ঝাল পুরো রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমি তুলে নেব, আমার ডিমের ঝাল রেডি।